আমাদের দেশের জাতীয় মসজিদের একজন খতিব তিনি মসজিদের মিম্বারে বসে জুমার দিন ঘোষণা দিলেন যে আমি যখন এই মসজিদের মিম্বারে আসি বসি তখন নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায় একজন মানুষও কিছু বলল না সবাই শুনে গেল কারণ আমরা বৈষয়িক ব্যাপারে দুনিয়ার ব্যাপারে খুব মাথা ঘামাই কিন্তু ধর্মীয় ব্যাপারে কোনো মাথা ঘামাই না কে কি বলে বলো কে কি বলে বলো তাতে আমার কি যায় আসে ওই এখানে এসে শুনলাম যে কোন দোকানে নাকি টেলিভিশনে কি কে আল্লাহকে গালি দেয় কে রসূলকে গালি দেয় তাতে আমার কি যায় আসে হুজুরদেরও তো মাথা ব্যথা কেন দোকানদার নাকি মন্তব্য করছে তো ধর্মীয় ব্যাপারে আমার ঈমানের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই এতগুলো হাজার হাজার মুসল্লির সামনে উনি যে এই কথা বললেন যে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সশরীরে এসে হাজির হয়ে যায় আমি আপনাদেরকে এখানে এসে শুধু আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই বুখারী শরীফের একটা ঘটনা শোনাই আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বস্তিতে গেছেন দরবার করতে বিচার করতে বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে নবীজি আসছেন না হযরতে বেলাল নবীজির মুয়াজ্জিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন আবু বকর নবীজির আসতে বিলম্ব হচ্ছে আপনি কি নামাজটা পড়াবেন আবু বকর বললেন যদি তোমরা চাও পড়াতে পারি তো অন্যান্য সাহাবারা বললেন না না আবু বকর আপনি পড়ান কারণ আবু বকরকে তো সবাই মহব্বত করে তিনি তো সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি না আবু বকর নামাজ শুরু করলেন যেই নামাজ শুরু করেছেন অমনি নবীজি এসে মসজিদে ঢুকলেন তো সাহাবায়ে কেরাম টের পেয়ে গেছেন নবীজি এসে গেছেন এখন নবীজির পেছনে ছাড়া মসজিদে নববীতে তারা তো কোনোদিন নামাজ পড়েনি নবীজি ভিতরে ঢুকে গেলেন এখন সাহাবায়ে কেরাম বিব্রত বোধ করছেন যে আবু বকর নামাজ পড়াচ্ছে নবীজি এসে আবু বকরের পেছনে দাঁড়িয়েছেন এখন কি হবে তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজ নিজ হাতের পিঠে এইভাবে দাঁড়িয়ে আছেন তো ডান হাতের তালু দিয়ে বাম হাতের হাতের পিঠের মধ্যে এইভাবে সব সব সাহাবীরা এইভাবে মারতে লাগলেন আবু বকরকে সতর্ক করা যায় আবু বকর নবীজি কিন্তু এসে গেছে এখন তুমি কি করবে করো আমরা জানি না তে সবাই তাসফিক এটাকে তাসফিক বলা হয় সবাই এভাবে তাসফিক শুরু করলো এই আওয়াজ শুনে আবু বকরও বুঝে গেলেন যে নবীজি পেছনে এসে গেছে তো যখন আবু বকর টের পেলেন যে নবীজি এসেছেন আবু বকর আস্তে করে পেছন দিকে সরে আসছেন নবীজির জায়নামাজ থেকে নবীজি পেছন থেকে বললেন আবু বকর আপনি নামাজ পড়ান আমি পেছনে আপনার পেছনে ইক্তেদা করছি আপনি ইমামতি করেন আপনি থাকেন কেন আমি নামাজ আপনার পেছনে পড়ছি আবু বকর শুনলেন না পেছনে চলেই আসলেন যখন আবু বকর পেছনে চলে আসলেন তো নবীজি বাধ্য হয়ে এবার সামনে গিয়ে নামাজ শেষ করলেন নামাজ শেষ করে এবার আবু বকরকে ডেকে বললেন আবু বকর আমি আপনাকে নির্দেশ দিলাম নামাজ পড়াতে আপনি পেছনে আসলেন কেন এই উত্তরটা ভালো করে বুঝেন আমি আপনাকে নির্দেশ দিলাম আপনি ইমামতি করেন আমি পেছনে আছি আপনি পেছনে আসলেন কেন আমার নির্দেশ লঙ্ঘন করলেন কেন আবু বকরের উত্তরটা শোনার আগে আবু বকর কে এটা তো সবাই জানেন আল্লাহর পরে নবীর স্থান নবীর পরেই আবু বকরের স্থান আর কোনো কথা আছে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া নবীর পরেই কার স্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা আলকাল্লাহু ফি সদরি আলকাইতুহু ফি সদরি আবি বকরিন আমার আল্লাহ 23 বছরের জিন্দেগিতে নবুয়তের জিন্দেগিতে আমার সিনার মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন আমি সব আবু বকরের সিনায় ঢেলে দিয়েছি আবু বকর ওই ব্যক্তি সেই আবু বকরকে যখন নবীজি বললেন আবু বকর আপনি নামাজ পড়াচ্ছেন পড়ান আমি পেছনে ইক্তেদা করছি আপনাকে পেছনে আসতে নিষেধ করলাম আপনি পেছনে আসলেন কেন আবু বকর উত্তর দিলেন মালি ইবনি আবি কুহাফাতা আইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর রাসূল আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে নবীর সামনে ইমামতি করবে নবীকে পেছনে রেখে সে ইমামতি করবে এত বড় হিম্মত এত বড় সাহস আবু বকরের হয় নাই অতএব আপনি যতই বলেন আমার পক্ষে আপনার সামনে ইমামতি করা সম্ভব না মহতারাম ভাইও
এই ঘটনাটা যখন শুনালাম এবার বলেন যদি আমার ওই জাতীয় মসজিদের খতিব সাহেব উনি যে বললেন আমি যখন মিম্বারে আসি তখন নবীজি সশরীরে উপস্থিত হয়ে যায় তাহলে ইমামতিটা কে করবে খতিব সাহেব না নবীজি কে ইমামতি করবে তাহলে আবু বকর নবীজির সামনে ইমামতি করাটাকে বেয়াদবি মনে করেন আপনার বক্তব্য অনুযায়ী আপনি যখন মিম্বারে আসেন তখন যদি নবীজি সশরীরে হাজির হয় তাহলে আপনি এত বড় বেয়াদব সাজলেন কেন যে আপনি নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করেন কোন দৈনিক পত্রিকায় পেয়েছেন যে আজকে আমাদের জাতীয় মসজিদে নবীজি জুমার নামাজের ইমামতি করেছেন তাহলে এটা কত বড় একটা গাজাখুরি কথা মিথ্যা কথা ভণ্ডামি এই কাজগুলো আমাদের দেশে অহরহ চলছে যেই মানুষগুলো এই কথা বলে যে নবীজি হাজির নাজির সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান তারা নবীজিকে আল্লাহর গুণে গুণান্বিত মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করেন নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সম্মান করতে হবে নবী তো আল্লাহ না আল্লাহ তো নবী না বলেন ঠিক না বেঠিক যেই ভাইয়েরা নবীকে হাজির নাজির মনে করে তারা মনে করে যে নবীকে এরকম গুণে গুণান্বিত না মনে করলে তো নবীর সম্মান হলো না এরা বলে আল্লাহ যেমন গায়েব জানে নবীও গায়েব জানে আল্লাহ যেমন গায়েব জানে নবীও গায়েব জানে আপনাদের কি বিশ্বাস নবীজিও গায়েব জানেন হ্যাঁ গায়েব একমাত্র কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জায়গায় জায়গায় বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমন কি নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার 1400 বছর পরে এসে একদল উম্মত যে নবীজির ব্যাপারে এই অপবাদ দিবে যে নবীও গায়েব জানেন এই কথাটা আল্লাহ যখন কোরআন নাজিল করেন তখন জানতেন কি জানতেন না আল্লাহ পাক জানতেন কি জানতেন না এই কারণে আল্লাহ পাক নবীর জবান দিয়ে কোরআনে হাকিমে বের করে দিয়েছেন ও রাসূল আপনি নিজে বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খাইর আপনি বলে দেন কোরআনে হাকিমের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন আপনি বলেন এ আমার উম্মতেরা আমি যদি গায়েব জানতাম তাইলে কাফের মুশরিক বেঈমানরা আমার কোনো ক্ষতি করতে পারত না কারণ আগে থেকেই তো সব জেনে ফেলতাম নবীজি গায়েব জানতেন না বুখারী শরীফের দুই পৃষ্ঠাব্যাপী লম্বা হাদিস আপনারা অনেকেই জানেন যে একবার মুনাফিকরা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে আঘাত করেছিল চরিত্র নিয়ে কথা বলেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস আম্মাজান হযরতে আয়েশার সাথে কথা বলেন নাই যতদিন পর্যন্ত আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে আয়েশার পবিত্রতা ঘোষণা না করেছেন দশটি আয়াত নাযিল করে আম্মাজান হযরতে আয়েশার চরিত্রের পবিত্রতা আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আয়েশার কোনো দোষ নাই মুনাফিকরা আয়েশার ব্যাপারে মিথ্যা বলছে এক মাস পর্যন্ত নবীজি আয়েশার সাথে কথা বলেন নাই যখন আল্লাহ পাক নিজে কোরআনের আয়াত নাযিল করলেন নাযিল করে বলে দিলেন যে না আয়েশার কোনো দোষ নাই কিছুই হয় নাই মুনাফিকরা মিথ্যা বলছে তখন নবীজি আয়েশার সাথে কথা বলা শুরু করেছেন তো যদি নবীজি গায়েব জানতেন তাহলে যেই দিন মুনাফিকরা হযরতে আয়েশার নামে অপবাদ দিল ওই দিন নবীজি বলে দিতেন যে এই আমি তো গায়েব জানি আমি জানি আমার আয়েশা কিচ্ছু করে নাই বলতেন না নবীজি এই কথা কই নবীজি এক মাস আয়েশার সাথে কথা বললেন না কেন বুখারী শরীফের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্চি সাহাবী 7-8 বছর বয়স একদিন তার বাবা হযরতে আব্বাস বললেন আব্দুল্লাহ আজকে তুমি তোমার খালার ঘরে থাকবে তোমার খালা মাইমুনা নবীজির স্ত্রী আমি আজকে জানতে পেরেছি তোমার নবীজি তোমার খালার ঘরে আজকে থাকার ডেট তুমি যাও তোমার খালার ঘরে যাও বলে আব্বা কেন যাব বলে রাত্রে সারা রাত ঘুমের ভান ধরে পড়ে থাকবে কিন্তু ঘুমাবে না বলে আব্বা কেন সারা রাত নবীজিকে পাহারা দিবে নবীজি রাত্রে কি কি আমল করে এগুলো সব দেখবে কারণ আমরা তো দিনের বেলা নবীজির আমল দেখি
কিন্তু রাতে নবীজি ঘরে কি কি আমল করে এগুলো তো আমরা দেখি না তুমি সারা রাতের আমলগুলো দেখবে পরের দিন এসে আমাদেরকে বলবে আমরাও রাতে বেলা ওই আমল শুরু করে দেব তার মানে গোয়েন্দা বানিয়ে পাঠালেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই 8-9 বছর বয়স তখন ইবনে আব্বাস তিনি বলছেন যে আমি খালার ঘরে গেলাম মাইমুনার ঘরে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা না ওনার আপন খালা রাতের বেলা এক বালিশের মধ্যে তিন মাথা নবীজির ঘরে একটা বালিশ ছিল একটা বালিশ স্বামী স্ত্রী এক বালিশে শোয়া সুন্নত আর এখন তো আমাদের ঢাকা শহরে যত অভিজাত এলাকায় যাবেন বলে যে হুজুর ওনার রুম আলাদা আমার রুম আলাদা সেপারেশন করে দিয়েছে কেন স্বাধীনতা স্বাধীনতা শরম লাগে না বেহায়া আলাদা রুমে থাকার জন্য কি তুই বিয়া করেছিস অথচ এক বালিশে শোয়া সুন্নত নবীজির ঘরে বালিশ একটা ছিল এক বালিশে স্বামী স্ত্রী শুইতেন আজকাল তো এই কারণেই তো কথায় কথায় ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত নাই হযরতে আব্দুল্লাহ বলেন যে একটা বালিশে তিন মাথা এক এক সাইডে আমার খালা মাঝখানে নবীজি আর একদিকে বালিশের যে ওই চিকন সাইডটা ওখানে মাথা দিয়ে আমি ওই দিকে পা দিয়ে শুয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা উঠলেন লম্বা হাদিস আমি যতটুকু আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য রাতে উঠলেন উঠার পরে সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো তেলাওয়াত করলেন করার পরে চোখ ডলতে ডলতে আমার দিকে তাকিয়ে বলছেন নামাল গুলাইমু নামাল গুলাইমু গোলামুনের তাসগীর বাংলায় আমরা বলি না যে পিচ্চি পিচ্চি ছোট বাচ্চাদেরকে পিচ্চি বলি না তো নবীজি বলছেন পিচ্চিটা ঘুমাচ্ছে কিন্তু পিচ্চিটা কি আসলে ঘুমাচ্ছে হ্যাঁ হযরতে আব্দুল্লাহ বলছেন যে নবীজি ঘুম থেকে উঠে বললেন নামাল গুলাইমু পিচ্চিটা ঘুমাইতেছে আমি বাকি হাদিসের কোনো অনুবাদ করব না আমি বলতে চাই যদি আল্লাহর রাসূল গায়েব জানতেন তাহলে আব্দুল্লাহ কি ঘুমাচ্ছে না জাগ না তো তার মাথার সাথে নবীজির মাথাটা এতক্ষণ লাগা ছিল তো ওনার মাথার সাথে যেই মাথাটা লেগে আছে ওই মানুষটা জাগ না না ঘুমে এটাও নবীজি বলতে পারেন না তাহলে গায়েব জানেন কেমনে আমার কথা বুঝে আসে মহতারাম ভাইও আমার হাতে সময় সংক্ষেপ এজন্য আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে রসুল তো রসুল নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে ওহির মাধ্যমে নবীজিকে যেটা জানাতেন শুধু নবীজি ওইটাই জানতেন আল্লাহর মাধ্যম নবীজির মাধ্যম ছাড়া নিজে থেকে নবীজি গায়েবের কোনো খবরই বলতে পারতেন না গায়েব তো বলা হয় কোনো মাধ্যম ছাড়া বলতে হবে আর যদি আপনি বলেন যে না অদৃশ্যের খবর বলতে পারলেই এটা আলিমুল গায়েব হবে তাহলে আমরা সবাই আলিমুল গায়েব কাবা ঘর যে মক্কা শরীফে আছে আমরা এখান থেকে বসে বলতে পারছি কি পারছি না কথা বলে না আমরা এখানে বসে সবাই বলতে পারছি না কাবা ঘর কোথায় আছে মক্কায় এখান থেকে দেখা যাচ্ছে তাহলে না দেখা জিনিসের খবর যে বললাম তাহলে আমিও তো গায়েব জানি তাইলে অদৃশ্যের খবর বললেই কি গায়েব হয়ে যাবে না 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 কোনো মাধ্যম ছাড়া বলতে হবে নবীজি অদৃশ্যের যত খবর বলেছেন জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন তো আমাদেরকেও যদি কেউ জানায় যে আমেরিকার টুইন টাওয়ার গতকালকে রাতে ধ্বংস হয়ে গেছে তো কেউ জানিয়ে দেওয়ার পরে আমি না দেখেই বললাম তাহলে আমি কি আলিমুল গায়েব হয়ে গেলাম হ্যাঁ বুঝতে হবে নবীজি আলিমুল গায়েব ছিলেন না দুই তিন নাম্বার আমার ওই সমস্ত ভাইয়েরা যারা নবীজিকে হাজির নাজের বলে যারা নবীজিকে আলিমুল গায়েব মনে করে তারা বলে যে নবীকে সম্মান করতে হলে নবীকে মানুষ বলা যাবে না নবীকে কি বলা যাবে না মানুষ বলা যাবে না বলে মানুষ বললে তো উনি আমার চাচাতো ভাই খালাতো ভাইয়ের মতো হয়ে গেলেন তাইলে তো নবীর সম্মান হইল না তাহলে কি করতে হবে খ্রিস্টানরা তো বলেছে যে ঈসাকে মানুষ বলা যাবে না আল্লাহর বেটা বলো ইহুদিরা তো বলেছে উজাইরকে মানুষ বলা যাবে না আল্লাহর বেটা বলো এই ভাইয়ারা এতটুকু রহম করেছেন নবীজিকে আল্লাহর বেটা বলেন নাই তবে এতটুকু বলছেন যে নবীজিকে মানুষের কাতারে রাখা যাবে না বলো যে নবীজি নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি মানুষ বলা যাবে না মহতারাম হাজিরিন মাসআলাগুলো অনেক জটিল লম্বা সময়ের প্রয়োজন কিন্তু আপনারা শিক্ষিত মানুষ উলামায়ে কেরামের সোহবতে থাকেন আপনারা সংক্ষেপে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিনের তিন প্রকারের মাখলুক আছে মানুষ জিন ফেরেশতা মানুষ জিন ফেরেশতা মানুষ কিসের তৈরি সবাই বলেন জিন কিসের তৈরি আগুনের তৈরি ফেরেশতা কিসের তৈরি নূরের তৈরি মানুষ মাটির তৈরি জিন আগুনের তৈরি ফেরেশতা নূরের তৈরি
এবার বলেন তো দেখি মানুষ মাটির তৈরি মানুষ আগুনের তৈরি জিন নূরের তৈরি ফেরেশতা এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আল্লাহ পাক কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি মাটির তৈরি মানুষকে আচ্ছা এবার আসেন আজকের মাহফিলের সভাপতি সাহেব বড় সম্মানিত মানুষ আমি ওনাকে বললাম যে সভাপতি সাহেব আপনাকে আমি খুব সম্মান করি যার কারণে আপনাকে যদি আমি এখন মাটির তৈরি মানুষ বলি তাইলে তো আপনি আমার মতো হয়ে গেলেন অতএব আপনাকে আমি মানুষ জাতি থেকে বহিষ্কার ঘোষণা করে নূরের তৈরি ফেরেশতার অন্তর্ভুক্ত করে দিলাম এবার বলেন তো সভাপতির সম্মান বাড়াইলাম না কমাইলাম হ্যাঁ বুঝে শুনে বলছেন তো বুঝে ধরে তাইলে আমি আল্লাহর রাসূলকে সম্মান দেখাইলাম সম্মান দেখাইতে দেখাইতে বললাম যে রাসূল আপনি মাটির তৈরি মানুষ না মানুষ হলো শ্রেষ্ঠ জাতি আপনাকে শ্রেষ্ঠ জাতি মাটির তৈরি মানুষ থেকে আমি বহিষ্কার ঘোষণা করে আজকে থেকে নূরের তৈরি ফেরেশতা জাতির অন্তর্ভুক্ত করলাম বলেন তো রাসূলের সম্মান বাড়াইলাম না কমাইলাম বুঝে আসে এই ওই বেচারারা তো মহব্বত করে বলে কথাটা রাসূলের ইশক প্রেমে পড়ে বলে যে রাসূল নূরের তৈরি কিন্তু এটা বুঝলো না যে নূরের তৈরি বলে রাসূলের ইজ্জত বাড়াইলো না বরং কমায়া দিল কথা বুঝে আসে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নবীজিকে পরিষ্কার বলে দিয়েছেন সূরাতুল কাহফের একদম শেষ আয়াত বের করে দেখবেন আল্লাহ পাক নবীজির মুখ থেকে বের করেছেন আল্লাহ তো এগুলো জানতেন না কুরআন নাযিলের 1400 বছর পরে এসে রাসূলকে নিয়ে যে আমরা এই তামাশার খেলা খেলবো এটা আল্লাহ পাক জানতেন কি জানতেন না যার কারণে 1400 বছর আগে কুরআন নাযিলের সময় আল্লাহ পাক নবীজির জবান থেকে বের করেছেন কুল কুল এ রাসূল আমি বলবো না আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই দুনিয়ার মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ আমি রাসূল তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া পার্থক্য এতটুকু তোমাদের কাছে কোনো ওহি আসে না আমার কাছে আল্লাহর ওহি আসে আমিও তোমাদের মতো একজন মানুষ আরে ভাই মানুষ নবীজিকে যদি আমি মাটির তৈরি মানুষ বলি তাহলে নবীজির সম্মান কমবে না মাটিতে মাটিতে পার্থক্য নাই মাটিতে মাটিতে বেশ কম নাই সব মাটি কি সমান আচ্ছা বলেন কাবা ঘরের কোণার মধ্যে একটা পাথর আছে হজরে আসওয়াদ আছে না নাই আসওয়াদ পাথর আছে না নাই ওটাও তো একটা পাথর না আচ্ছা এই যে আমাদের ঢাকা শহরে তেজগাঁ রেল স্টেশন থেকে রেল লাইন চলে গেছে এই রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই ওটাও তো একটা পাথর তাহলে কাবা ঘরের কোণার মধ্যেও একটা পাথর আছে রেল লাইনের মধ্যেও পাথর আছে এই দুই পাথরের মধ্যে বেশ কম আছে না নাই ছোটখাটো বেশ কম না আসমান জমিনের পার্থক্য কাবা ঘরের পাথরের মধ্যে আপনি চুমা দেন চুমা দিলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে আর রেল লাইনের পাথরে চুমা দেন কুত্তা বিড়াল পেশাব মুখের মধ্যে যাবে আর নাইলে দাঁত ভাঙবে ঠিক না বে ঠিক তাইলে পাথরে পাথরে বেশ কম আছে না নাই তো তাইলে মাটিতে মাটিতে বেশ কম নাই আল্লাহর রাসূলকে যেই মাটি দিয়ে তৈরি করেছে আমার মাটি আর ওই মাটির মধ্যে পার্থক্য আছে না নাই বুঝতে হবে এটা আখেরি জমানা শয়তান মানুষকে নেক সুরতে খালি ধোকা দেয় নেক সুরতে ধোকা দেয় এই সমস্ত ইহুদিরা তারা আল্লাহর রাসূলকে ইজ্জত করেছে ইজ্জত করে করে সম্মান করতে করতে এক পর্যায়ে আল্লাহর পুত্র ঘোষণা করেছে এরা কি এই ইসলামের গণ্ডির মধ্যে ছিল না বের হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকতে পারবে না যেমন বাড়াবাড়ি থাকবে না তেমন কোনো ছাড়াছাড়িও থাকবে না এই যে বাড়াবাড়িগুলো যারা করে তারা যেই কাজগুলো করে এই কাজগুলো সম্পর্কে নবীজি একটা সতর্কবাণী করে গেছেন আমি ছাড়াছাড়ির যেই দল ওই দলের কথা আজকে আলোচনা করব না কারণ সব ধরলে সব হারাইতে হবে ওটা আবার যদি আল্লাহ তাআলা যদি কখনো মোলাকাত করান তাহলে ওইটা আমি আলোচনা করব মনে রাখবেন এই ছাড়াছাড়ি বাড়াবাড়ি যারা করছে এদের সম্পর্কে নবীজি একটা ভবিষ্যৎবাণী করে গেছেন হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও আছে হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন একদিন নবীজি আমাদের নামাজ পড়ালেন ফা ওয়াজানা মাউইযাতান বালিগা
নামাজের পরে নবীজি আমাদেরকে এক হৃদয়গ্রাহী একটা ভাষণ দিলেন, হৃদয়গ্রাহী মাউইযাতান বালিগা যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো আর অন্তরগুলো একদম নরম হয়ে গেল। فقال رجل يا رسول الله كان هذه موعظه مودع فاوصنا وهي الله الرسول আজকে আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন, মনে হয় সামনে আর আপনি আমাদেরকে ওয়াজ করবেন না, আপনার ওয়াজটা আজকে বিদায়ী ভাষণের মতো মনে হচ্ছে, বাস্তবেও ছিল এটা বিদায়ী ভাষণ। كان هذه موعظه مودع فاوصنا আপনার কথা থেকে মনে হচ্ছে আপনি আজকে আমাদেরকে বিদায় দিচ্ছেন, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করে দেন, শেষ ওসিয়ত করে দেন। নবীজি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামই ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়্যা ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন-নাওয়াজিজ। এতটুকুর অনুবাদ আমি করছি না সময় স্বল্পতার কারণে। এরপরে নবীজি বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ও আমার উম্মতেরা সতর্ক থাকো সতর্ক থাকো, আমি তোমাদেরকে যেই দীন ও শরীয়তের মধ্যে রেখে গেলাম আমার রেখে যাওয়া দীন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে সতর্ক থাকো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমি যেভাবে দীনটা রেখে গেছি, ইবনে মাজা শরীফের আরেকটা হাদিসে নবীজি বলছেন তারাক্তুকুম আলা মিল্লাতিন বাইদাআ লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, আমি তোমাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট একটা বিধান একটা দ্বীনের উপরে রেখে গেছি, আমার দ্বীনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, কোনটা হালাল আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল এটাও সুস্পষ্ট আমি বলে দিয়েছি, কোনটা হারাম সেটাও সুস্পষ্ট বলে দিয়েছি, আমার বিধানের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, অতএব আমি রেখে যাওয়া যেই দীন ও শরীয়ত তোমাদের কাছে রেখে গেলাম পরবর্তীতে কেউ যেন আমার দীন ও শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করে দীনের মধ্যে এক্সটেনশন না করে যে এটাও শরীয়ত। অথচ নবীজি শরীয়ত বানিয়ে যান নাই, সাহাবায়ে কেরাম শরীয়ত বানিয়ে যান নাই, নবীজি সাহাবী এবং নবীর আদর্শকে আঁকড়ে ধরতে বলেছেন, নবীজিও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, তাবেঈনরাও করেন নাই, মুজতাহিদিন আইম্মায়ে মুজতাহিদিন ইমামে আবু হানিফা ইমামে শাফিঈ ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল আইম্মায়ে মুজতাহিদিন কোরআন হাদিস রিসার্চ করে করে আমাদেরকে যেই মাসআলাগুলো দিয়ে গেছেন এর মধ্যেও নাই এমন কোন একটা নতুন জিনিস আমি আবিষ্কার করলাম, আবিষ্কার করে বললাম যে এটাও শরীয়ত এটাও রসুলের সুন্নত, এটাকে বলা হয় বেদাত, এটাকে কি বলা হয়? নবীজি বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করার অধিকার আমি কোনো উম্মতকে দেই নাই, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, আমার দ্বীনের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে এটা বেদআত হবে, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদআত হলো গোমরাহী পথভ্রষ্টতা, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা ভ্রষ্টতা আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব মুহতারাম হাজিরিন, বেদাত বড় মারাত্মক গুনাহ, বেদাত বড় মারাত্মক গুনাহ। এই যে সমস্ত ভাইয়ারা নবীকে হাজির নাজির মনে করছেন, যে সমস্ত ভাইয়ারা নবীজিকে আলিমুল গায়ব মনে করছেন, যে সমস্ত ভাইয়ারা মনে করেন যে আমরা যখন মিলাদ করি ইয়া নবী সালাম আলাইকা বলি তখন নবীজি মিলাদ মাহফিলে এসে হাজির হয়ে যান, তারা বেদাতের মধ্যে। এবং এই বেদাতটাও দুই প্রকার, একটা হলো বেদাত আকীদাগত বিশ্বাসগত বেদাত, আরেকটা আমলি বেদাত। বিশ্বাসগত বেদাত মানুষকে ইমান থেকে সরিয়ে দেয়। যদি কেউ মনে করে আমার আল্লাহ যেমন হাজির নাজির নবীও হাজির নাজির সর্বত্র বিরাজমান, তাহলে তার এটা শিরকি আকীদা হবে, ইমান থেকে বের হয়ে যাবে। এজন্য এই বেদাত থেকে নিজেকে বাঁচাতে হবে, বেদাত থেকে বাঁচাতে হবে। আপনারা মনে কিছু না নিলে আমি সর্বশেষ বলতে চাই, এই যে আমরা মিলাদ মাহফিল করি, মিলাদ মাহফিল আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলে গেলাম, আমি বেশি দূরে থাকি না, এই মাজার রোড জমিদার বাড়ি মসজিদে আমি আছি, এখানে আদাবর জামে আরবিয়া আহসানুল উলুম আদাবর মাদ্রাসা আমি বুখারী শরীফ পড়াই, এখানে নিয়মিত আসি, আপনাদের ঘরের লোক, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, এই যে মিলাদ মাহফিল যারা করছেন, মিলাদ মাহফিল এই প্রচলিত নিয়মে, এই মাহফিলটা নবীর যুগে আমাকে দেখান, সাহাবীর যুগে দেখান, তাবেঈনদের যুগে দেখান, তবে
তাকায় তাবেঈনদের যুগে দেখেন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুহাদ্দিসিন ইমামে বুখারী ইমামে শাফিঈ ইমামে আহমদ ইমামে মুসলিম ইমামে তিরমিজি ইমামে নাসাঈ ইমামে আবু হানিফা ইমামে মালিক আপনি যে কোনো আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে মুহাদ্দিসিনদের যুগে দেখেন আপনি পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন না যে এমন কোন মিলাদ মাহফিল হয়েছে আমি ইতিহাস পড়ে বলছি আমি সব পড়াশোনা করে বলছি আমি আন্দাজি কোনো কথা বলি না আমি পড়াশোনা করে বলছি নবীজি দুনিয়া থেকে যাওয়ার 600 বছর পরে ইরাকের এক বাদশা মুসেল শহরের বাদশা বাদশা মুজাফফরউদ্দিন কাউকারী সর্বপ্রথম 604 হিজরিতে তার মানে নবীজির দুনিয়াতে যাওয়া থেকে যাওয়ার 600 বছর পরে ইরাকের মুসেল শহরের বাদশা মুজাফফরউদ্দিন কাউকারী এই জমিনের উপরে সর্বপ্রথম মিলাদ মাহফিল আবিষ্কার করেছে এর আগে আপনি পৃথিবীতে কোথাও মিলাদ মাহফিল দেখাতে পারবেন না পারবেন না যদি পারেন তাহলে আমাকে অ্যাটাক করবেন আমি আপনাদেরকে বলে গেলাম এখন যে সমস্ত ভাইয়েরা এটা করছেন আমরা তাদেরকে বারবার আহ্বান করছি যে এই কাজগুলো আপনারা করেন না এটা বিদআত নবীজি বলেছেন কুল্লা মুহদাসাতিম বিদআ এই নতুন আবিষ্কৃত এগুলাই বিদআত ও ভাই বিদআতকে নবীজি এত মারাত্মক পাপ কেন বলেছেন আপনার বিবেকে হয়তোবা বলবে যে এটা তো কোনো খারাপ কাজ না ও তো দরুদ শরীফ পড়ে মিলাদ মাহফিলে দরুদ শরীফ পড়ে নবীজির জীবনী আলোচনা করে এটা খারাপ কি আচ্ছা আমি আপনার কাছে বলি নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আচ্ছা আজকে ফজরের নামাজের সময় আপনার শরীরে বেশ ফুর্তি আছে শরীরে শক্তি আছে মেজাজটাও খুব ভালো তা আপনি বললেন যে ফজরের নামাজ ফরজ কয় রাকাত পড়েন আপনারা হ্যাঁ এই এলাকার মানুষ কয় রাকাত পড়েন এখন আপনার মেজাজটা খুব ভালো লাগতেছে আজকে বললেন যে না আজকে আমি 2 রাকাত না আজকে 4 রাকাত পড়ব তো 4 রাকাত কেউ ফজরের নামাজ পড়লো তাহলে কি নামাজে কোনো গুনাহ হবে হ্যাঁ নামাজ হবে না কেন সে তো কোনো গুনাহ করে নাই সে তো নামাজই পড়েছে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লো সমস্যাটা কি আপনি বলবেন যে নবীজি যেই শরীয়ত রেখে গেছে এখন ওই শরীয়ত ওর পছন্দ না ও নিজে শরীয়ত বানাচ্ছে শরীয়ত বানানোর ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই ঠিক কিনা আল্লাহ পাক কোরআন নাযিল করে এই ঘোষণা দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যে আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ ঘোষণা করলাম তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম এখন আর দ্বীনের মধ্যে নতুন কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ বলছেন আমার দ্বীন পূর্ণাঙ্গ আর যে বেদাত করে ও বলে যে না আরো কিছু বাকি আছে আমার আবিষ্কার করতে হবে কথা বুঝে আসে এজন্য বেদাত মারাত্মক গুনাহ বেদাত মারাত্মক গুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বেদাতী ব্যক্তিকে সম্মান করলো সে ইসলামের শিকড় কেটে দিল বেদাতী ব্যক্তিকে সালাম করতেও নবীজি নিষেধ করেছেন এতটা অপছন্দ করেছেন এজন্য বেদাতী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে হবে খুব বিরত রাখতে হবে এই যে এখন শাবান মাস সামনে শবে বরাত আসছে এই শবে বরাতের মধ্যে আমরা অনেক বেদাতী কাজের সাথে জড়িয়ে যাই খবরদার খবরদার ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব শবে বরাতে আমাদের করণীয় কি এর চেয়ে বেশি একটাও নিজের থেকে করা যাবে না ছোটবেলায় দেখেছি খুব হালুয়া রুটি পাকায় পাকান নাকি না এই হালুয়া রুটি পাকানো যাবে না এই হালুয়া রুটি পাইলেন কোথায় এটা থাকতে হবে তো শবে বরাতে শয়তান এক সুরতে যে আজকে একটা পবিত্র দিন গরিব দুঃখীরা না খেয়ে আছে তো হালুয়া রুটি পাকাও গরিব দুঃখীদের মধ্যে বিলাও কত সুন্দর একটা ভালো পরামর্শ দিল কিন্তু আপনি শয়তানকে বলেন ও শয়তান আজকে কেন খাওয়াইতে হবে বছরে আর বাকি দিনগুলা কেন খাওয়াইতে হবে না তখন খাওয়াইলিতে হয় আজকে খাওয়াইতে হবে কেন তার মানে শবে বরাত একটা পবিত্র রজনী এই রাতে নবীজি নামাজ পড়েছেন লম্বা লম্বা নামাজ পড়েছেন লম্বা লম্বা সেজদা করেছেন লম্বা লম্বা রুকু করেছেন তওবা করেছেন এবং নবীজি বলেছেন যে আরবের বনু কালব গোত্রের লোকেরা ভেড়া আর দুম্বা লালন পালন করে হাজার হাজার ভেড়া দুম্বা নবীজি বলেন বনু কালব গোত্রের লোকেরা যত হাজার হাজার ভেড়া দুম্বা লালন পালন করে এই সমস্ত ভেড়া দুম্বাগুলোর গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ মানুষ কে আল্লাহ পাক শবে বরাতে ক্ষমা ঘোষণা করে দেন তো এখন শয়তান বলে যে নামাজ পড়লে তওবা করলে তো এরা মাপ পেয়ে যাবে এইজন্য শয়তান কয় হালুয়া রুটি পাকা ভালো কাজে লাগাই দিল ওটার থেকে বাঁচানো ইয়া করার জন্য ফিরানোর জন্য এজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে জানতে হবে যে এই রাতে আমল কি নবীজি কি আমল করেছেন সাহাবাই কেরাম কি আমল করেছেন রসূলের সুন্নার উপরে আমাকে থাকতে হবে একটা বেদাতে লিপ্ত হলে আল্লাহ পাক আপনার থেকে একটা সুন্নতকে উঠিয়ে নিয়ে যাবেন মৃত্যুর সময় তওবা নসিব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে রসূলের সুন্নার উপরে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন
সব ধরনের বেদআত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ